দুনিয়াতে সমাজ সংস্কারের জন্য আপনার আমার ওই দুইটা কাজ অবশ্যই করতে হবে। বক্তব্য দেওয়া যায়, ইসলাম প্রচার করা যায়, কিন্তু সমাজ সংস্কার করতে হলে একাকে এটা সম্ভব নয়। একজন মানুষের হৃদয় জগৎটা যদি ভালো হয়, পরিশুদ্ধ হয়, তাহলে সেই মানুষটা তার সামনে সম্পদের পাহাড় পড়ে থাকলেও সে কখনো ওখান থেকে একটা টাকা তুলে নেবে না। সালাফে সালেহিনের মধ্যে এমন অনেক মহিলা ছিলেন যারা তাদের স্বামীদেরকে বলতেন যে দেখো, আমরা দুনিয়াতে ক্ষুধা তৃষ্ণার কষ্ট আমরা সহ্য করতে পারবো, কিন্তু পরকালীন জীবনে জাহান্নামের আগুনের শাস্তি আমরা এটা সহ্য করতে পারবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم ولا اموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم قال ده সুন্দরবন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুব সংঘ গাইবান্ধা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম এবং মঞ্চের সামনে উপবিষ্ট অত্র এলাকার কর্মী, সুধী, যুবক ও তরুণ ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রাঙ্গণে আজকে ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে হেদায়েতের পথ প্রদর্শন করার জন্য, যে পথে চললে মানুষের ইহকালীন জীবন যেমন সুন্দর হবে, পরকালীন জীবন তেমনি তার মঙ্গলময় হবে। কিন্তু যদি কোনো মানুষ রাসূলের এই পথ থেকে বিচ্যুত হয়, যদি সে হকের পথ থেকে দূরে সরে যায়, তাহলে পরকালীন জীবন তার অন্ধকার নেমে আসবে। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমার দুই নম্বর আয়াত, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করবো। মাতাফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আমাদের এই পৃথিবীতে যদি আমরা দেখি, তাহলে মানুষ সবাই বলতে গেলে তারা আজকে দুনিয়াবী জীবনের পিছনে ছুটছে। পরকালীন জীবনে তাকে যে মুক্তি পেতে হবে, পরকালীন জীবনে তাকে যে জান্নাতে যেতে হবে, এই চিন্তাধারা মানুষের মধ্যে এখন খুব কমই। ফলে ব্যক্তি জীবনে যেমন সে শান্তি লাভ করে না, পারিবারিক জীবন তেমনি তার বিশৃঙ্খল, আর সামাজিক জীবনে তার স্থিতিশীলতা, নিরাপত্তা এগুলি তো তিরোহিত। সুতরাং শ্রোতা মণ্ডলী, আমাদের এই সমাজকে সংস্কার করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কিন্তু কিভাবে হবে সেটা? সেটা কি এমনি এমনি হয়ে যাবে? কোনো কাজ কিন্তু এমনি এমনি হয় না, তার পেছনে আমাদের কিছু অবদান রাখতে হয়। প্রথমত আমরা জানি
আহলাদিস আন্দোলন বাংলাদেশ একটি সমাজ সংস্কারমূলক আন্দোলন। সুতরাং এই আন্দোলনের লক্ষ্যই হচ্ছে সমাজটাকে সংশোধন করে, সমাজটাকে সংস্কার করে একটা সুন্দর জাতি উপহার দেওয়া, যে জাতি হবে পরকালীন চিন্তায় সদা ব্যাকুল, যে জাতি সর্বদাই মানুষের কল্যাণ চিন্তা করবে, যে জাতি ব্যক্তির ঊর্ধ্বে সে সমষ্টিকে স্থান দিবে। সেটা কখন হবে? সেটা তখনই সম্ভব যখন সমাজ সংস্কারের জন্য রাসূল দেখানো পদ্ধতিতে আমরা কাজ করে যাব। সেজন্য প্রথম যে কাজটা আমাদের দরকার সেটা হলো আমাকে আপনাকে নিজেকে সংশোধন হওয়া দরকার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আগে তো নিজে বাঁচতে হবে, তাই না? নিজে না বাঁচলে পরিবার পরিজনকে বাঁচাতে পারবো? এটা কখনোই সম্ভব নয়। আপনারা অনেকে এই যে বড় নদীর তীরে বসবাস করেন, যমুনা নদী আপনাদের পাশেই, তাহলে এই নদীতে আপনারা দেখেছেন যখন নৌকা ডুবি হয় কিংবা যখন কোনো লঞ্চ ডুবি হয় তখন বহু মানুষ থাকে এখানে যারা সাঁতার জানে না। এখন যিনি সাঁতার জানেন তার কর্তব্য কী হবে? তার কর্তব্য হলো যে সে যারা জানে না ডুবে যাচ্ছে তাদেরকে হাত তুলে, হাত দিয়ে টেনে তুলে ধরা, তাই না? কিন্তু তার জন্য আগে কিন্তু নিজেকে বাঁচতে হবে। ও যদি সবাইকে একসাথে তুলে নিয়ে চেষ্টা করে বাঁচাতে বাঁচতে পারবে না, তাহলে তাকে আগে কী করতে হবে? নিরাপদ দূরত্বে যেতে হবে। কারণ যারা সাঁতার জানে না সবাই যদি জড়িয়ে ধরে ও কিন্তু ওখান থেকে বাঁচতে পারবে না, কারণ সবাইকে নিয়ে ডুবে যাবে। তাহলে ওকে আগে বাঁচার দরকার, নিরাপদ দূরত্বে যাবে, এরপর যাকে পারে তাকে ডেকে তুলবে, তাই না? আপনাকে আমাকে আগে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচা দরকার। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ মিন কলবিন সালিম, কিয়ামতের দিন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো উপকারে লাগবে না। তবে যে ব্যক্তি পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই ব্যতীত। তাহলে আমার আপনার অন্তরটা পরিশুদ্ধ হতে হবে। আজকে একজন মানুষ চুরি করে কেন? তার অন্তর জগৎটা খারাপ, তার এই হৃদয়টা এটা খারাপ। একজন মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করে কেন? তার আকীদা খারাপ, তার ওই অন্তর জগৎটা খারাপ। একজন মানুষ সে রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করে কেন? তার অন্তর জগৎটা খারাপ, সে এখানে ঠিক করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বললেন, আলা ইন্না ফিল জাসাদিল মুসকা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল ফাল। শুনে রাখো হে মানুষ, এই দেহের মধ্যে একটা রক্তপিণ্ড আছে, গোষ্ঠপিণ্ড আছে, যখন সেটা ভালো হয় তখন পুরো দেহটাই ভালো হয়, আর যখন এটা নষ্ট হয় তখন পুরো দেহটাই নষ্ট হয়। তাহলে যখন মানুষের অন্তরটা ভালো হয় সে তখন কি করবে জানেন? না খেয়ে মরে থাকবে, কিন্তু কারো সম্পদ আত্মসাৎ করবে না। একজন মানুষের হৃদয় জগৎটা যদি ভালো হয়, পরিশুদ্ধ হয়, তাহলে সেই মানুষটা তার সামনে সম্পদের পাহাড় পড়ে থাকলেও সে কখনো ওখান থেকে একটা টাকা তুলে নেবে না, কারণ সে জানে এটা আমার নয়। সালাফে সালেহিনের মধ্যে এমন অনেক মহিলা ছিলেন যারা তাদের স্বামীদেরকে বলতেন যে দেখো, আমরা দুনিয়াতে ক্ষুধা তৃষ্ণার কষ্ট আমরা সহ্য করতে পারবো, কিন্তু পরকালীন জীবনে জাহান্নামের আগুনের শাস্তি আমরা এটা সহ্য করতে পারবো না। তার মানে কি? স্বামীকে বলছে, তুমি যদি পারো আমাকে হালাল ইনকাম করে আমাকে খাওয়াবে, না পারলে না খেয়ে থাকবো, এই ক্ষুধা তৃষ্ণার জ্বালা এটা সহ্য করতে আমার কষ্ট হবে না। কিন্তু দেখো, তুমি যদি আমাকে হারাম খাওয়ে দুনিয়াতে তুমি আমার হৃদয়টাকে, আমার দেহটাকে নষ্ট করে দাও, তাহলে পরকালীন জীবনে আমাকে যে জাহান্নামে যেতে হবে আমি আগুন সহ্য করতে পারবো না। সুতরাং আপনাকে আমাকে প্রথম যেটা দরকার সেটা হলো আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি উম্মেদের মধ্যে একজন নবী প্রেরণ করেছিলেন, রাসূল প্রেরণ করেছিলেন তাদেরই মধ্য থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি,
যিনি এসে তাদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, ওয়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেছেন, পরিশুদ্ধ করেছেন শিরক থেকে, কুফর থেকে, নেফাকি থেকে তাদেরকে পরিশুদ্ধ করেছেন। ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কিতাব, শিক্ষা দিয়েছেন রাসূলের হাদিস। সুতরাং দুনিয়াতে সমাজ সংস্কারের জন্য আপনার আমার ওই দুইটা কাজ অবশ্যই করতে হবে। এক নম্বর হলো তাজকিয়া নাফস, আমাকে নিজে পরিশুদ্ধ হতে হবে। আমি যদি ভালো না হই তাহলে আমার কথা যেমন মানুষ শুনবে না, আমি যদি ভালো না হই পরকালে আমার মুক্তিও মিলবে না। তাহলে আমাকে আগে ভালো হতে হবে, আমাকে আগে বাঁচতে হবে, তারপর অন্যদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। সুতরাং আমি আগে বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর আর দেখেন তোমাদের আমল। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর, লক্ষ্য করেন তোমার হৃদয়ে কি নিয়ত আছে, কি উদ্দেশ্য নিয়ে তুমি কাজ করছো, আর দেখবেন তুমি কি আমল করছো। তাহলে আপনাকে আমাকে আগে নিজেকে পরিশুদ্ধ করা, তাজকিয়া নাফস অবলম্বন করা, এটা আপনাদের আমাদের জন্য সবার জন্য জরুরি। একটা লোক তখনই সম্পদের মোহে, তখন সে হালাল হারাম বিচার না করে তখনই ছুটবে যখন সে তার হৃদয় জগৎটাকে সে পরিশুদ্ধ করতে না পারবে। আর যখন তার হৃদয় জগৎ পরিশুদ্ধ হবে তখন কিন্তু সে হালাল ব্যতীত হারামের পিছনে কখনোই যাবে না। সুতরাং প্রথম যেটা দরকার সেটা হলো আপনাকে আমাকে ভালো হতে হবে, এরপরে আমরা নিজেরা বসলে হবে। আল্লাহ বলছেন, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে পরিবার পরিজনকে যদি আগুন থেকে বাঁচাতে হয়, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ যেটা ছিল, যে পদ্ধতি ছিল, সেটা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবঈ সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশার সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হয় 7 বছর, আর তোমরা তাদেরকে সালাতের জন্য প্রহার করো যখন তাদের বয়স হয় 10 বছর। কিন্তু দেখুন আমাদের দেশের মানুষগুলি তাদের চিন্তাধারা সবটাই উল্টো। কেমন? যখন ছেলে ছোট থাকে তখন অধিকাংশ মানুষ মনে করে যে এই বাচ্চাটা এখন ছোট মানুষ, ওকে এখন সালাত পড়ার সময় হয়নি, ও যখন বড় হবে, যখন বয়স 15-20 হবে তখন তাকে সালাতের নির্দেশ দেবো, এখন তো দরকার নাই। মেয়ের এখন বয়স কেবল 10 বছর, আর ওকে এখন পর্দা শেখানোর দরকার নাই, ওকে বিয়ে শাদী দিব, তারপর সে স্বামীর বাড়ি যাবে, তখন সে পর্দা করবে। কিন্তু সমস্যাটা হলো এই, ছেলে যখন বড় হয় তখন আপনি তাকে সালাতের কথা বললে তখন সে ছেলে বলবে, আব্বা আপনার কি আর কোনো কাজ নাই, আপনি সবসময় খেলে নামাজ নামাজ বলেন, আপনি কি আর কিছু দেখেন না, আমার সামনে পরীক্ষা আছে, আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, সময় পাচ্ছি না, সুতরাং আপনি এত সালাত সালাত করেন কেন, আমার পরীক্ষা শেষ হোক তারপর বলব। পরীক্ষা কি শেষ হবে? পরীক্ষা কখনোই শেষ হবে না, এ পরীক্ষা চলতেই থাকবে, একটার পর একটা চলবে। সুতরাং আপনাকে আমাকে সময় মতো সালাতের নির্দেশ আমার আপনার সন্তানদেরকে দেওয়া দরকার। আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রহমাহুল্লাহ তিনি এতিম বালক ছিলেন, 5 বছর বয়সে তার বাপ মারা যায়, মা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মসজিদের বারান্দায় রেখে দিত। কনকনে শীতের সময় এতিম বালক, তার যেহেতু শীতের কাপড় অত বেশি নেই সেজন্য সে শীতের প্রকোপে ঠক ঠক করে কাঁপত। মুসল্লিরা বলতেন যে আপনি কি করছেন, আপনার ছেলেটা তো মারা যাবে। তখন তিনি বলতেন যে না, আমার ছেলে, আমি চাই এখন থেকে সে মর্দে মুজাহিদ হিসেবে গড়ে উঠুক। মায়ের এই প্রচেষ্টা ভবিষ্যৎ জীবনে একটা সফলতা লাভ করেছিল। নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তিনি ভারতের ভূপাল রাজ্য শাসন করেছেন, আর তারপরে তিনি আহলে জামাতের জন্য 222খানা আমর গ্রন্থ লিখে গেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে? মা চেষ্টা করেছিলেন বলেই সেটা সম্ভব হয়েছে। আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন, আমার মা শৈশবে আমাকে ফজরের আগ থেকেই রেডি করতেন, উঠিয়ে দিতেন, রেডি করে তারপর তিনি আমাকে মসজিদে নিয়ে যেতেন। মা গায়ে একটা বড় ওড়না পেঁচিয়ে তারপর তিনি আমাকে মসজিদে নিয়ে যেতেন, যতক্ষণ তিনি পাহারাদারকে না দেখতেন
ততক্ষণ পর্যন্ত তিনি দাঁড়িয়েই থাকতেন। এভাবে করে এক একজন মনীষীর পিছনে তার মা বাপ কতটা কাজ করেছে, যার ফলে তার পরিবার সুন্দর হয়েছে, পরবর্তী প্রজন্ম তারা ভালো হয়েছে। আমাদেরকেও চেষ্টা করা দরকার আমাদের পরিবার যেন ভালো হয়। যদি আমি ভালো হই, আমার পরিবার ভালো হয়, তাহলে সমাজ আমাদেরকে দেখা দেখে ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন যে পদ্ধতি, সেই পদ্ধতির বাইরে যদি আমরা যাই তাহলে সমাজ সংস্কার আদৌ সম্ভব নয়। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতি হলো আপনাকে আমাকে সম্মিলিতভাবে এই সমাজটাকে সংস্কার করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। সংঘবদ্ধ থাকা, জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমত, আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। তাহলে যেখানে রহমত আছে, সেই রহমতের অনুসারী হলে সমাজটাকে সংস্কার করা যাবে, আর যদি বিচ্ছিন্ন থাকি তাহলে তো আযাব ভোগ করতে হবে, সমাজ সংস্কারের সুযোগই পাওয়া যাবে না। জেনে রাখা ভালোভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কী জীবনে 13 বছর মক্কায় অবস্থান করেছিলেন, কিন্তু সেখানে গোটিগত মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করেছে। পক্ষান্তরে মাদানী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2 বছরে দেখা যায় যে 1400 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে গেলেন, আর হুদাইবিয়াতে কিন্তু তিনি বাধাপ্রাপ্ত হলেন, তাই না? তাহলে মাত্র 2 বছরের ব্যবধানে যদি আমরা বিদায় হজের দিকে তাকাই তাহলে দেখব সেখানে 1,14,000 সাহাবী সে বছর তারা হজে অংশগ্রহণ করেছিল। তাহলে এটা সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে বিরোধী শক্তি আমাদেরকে একটা একটা করে আমাদেরকে বিচ্ছিন্ন করে আমাদেরকে শেষ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে, শয়তান ওই পিছিয়ে পড়া মেষ শাবককে যেমন বাঘ নেকড়ে আক্রমণ করে, শয়তানও তেমনি বিচ্ছিন্ন জনতাকে আক্রমণ করে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সুনান তিরমিজির 2165 নম্বর হাদিসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাশ শাইতান মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ। শয়তান একজন ব্যক্তির সাথে থাকে, দুইজন থেকে সে দূরে থাকে। তাহলে আজকের আহলে হাদিস জামাতের সময় এসেছে জেগে ওঠার, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার, তাদেরকে সংঘবদ্ধ হওয়ার সময় এসেছে। ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করতে হবে। আমরা সবাই চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা জিনিস আমাদের জানা দরকার, ইসলাম প্রচারের জন্য সংঘবদ্ধ না হলেও চলে, একা কি দাঁড়িয়ে বক্তব্য দেওয়া যায়, তাই না? আর এখন তো ফেসবুক আছে, ইউটিউব আছে, বহু কিছু আছে, সুতরাং মাইকারটা সামনে নিয়ে ক্যামেরাটা ফিট করে বক্তব্য দিলে সারা দুনিয়ার মানুষ শুনবে। বক্তব্য দেওয়া যায়, ইসলাম প্রচার করা যায়, কিন্তু সমাজ সংস্কার করতে হলে একা কি এটা সম্ভব নয়। সুতরাং এই সমাজটাকে ভালো করতে হলে, আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে, এই সমাজ থেকে সুদ ঘুষ, এই সমাজ থেকে ইপ্রেজিং, এই সমাজ থেকে মাদকাসক্তি, এগুলি দূর করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই সমাজটাকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহুম আমিন। আকুল কৌলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।